প্রিয় মুসলমান পাতেশার মুসলমানের আরে মাইকের আওয়াজ যত দূর যায় আপনি জানেন না পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত আসমান ভেঙ্গে ভেঙ্গে জমিনের উপরে পড়তে থাকবে আসমান ভেঙ্গে জমিনে পড়বে ওয়াইদাল কাবাকিবু তাসারাত নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে কত নক্ষত্র আছে একটা হিসাব আপনাকে বুঝাই দিয়ে যাই 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য হলো তত বড় না সুবহানাল্লাহ হইছে না এই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার আল্লাহ পাক প্রত্যেকদিন কোটি কোটি টন গ্যাস আমার আল্লাহ ব্যবহার করে থাকেন একদিন না দুই দিন না সূর্যের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সূর্যটা আলো দিয়ে গেল এই সূর্যের ভিতরে 24 ঘন্টা আর সূর্যের ভিতর আগুন তৈরি হতে থাকে এই আগুনের তাপমাত্রা হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস হাই হাই 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সূর্যটা 200 কোটি তা আপনি একটু চিন্তা করেন তো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস আগুনের তাপমাত্রা এটাকে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ প্রত্যেক দিন কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন হ্যাঁ প্যারা নবীর উম্মত মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষগুলি কথাগুলি বুঝে যাবেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে কতগুলি নক্ষত্র আল্লাহ সৃষ্টির মধ্যে একটা না দুইটা না 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য হলো তত বড় মহাবিশ্বে একটা নক্ষত্র আছে নাম ব্ল্যাক হোল অন্ধকার গহ্বর এই ব্ল্যাক হোলের মধ্যে যদি সূর্যটাকে আপনি ধরে দেন 200 কোটি সূর্য মাত্র 2 মিনিটের মধ্যে নিমিষে শেষ হয়ে যাবে এটা অন্ধকার গহ্বর শুধু অন্ধকার আর অন্ধকার এখানে কোনো আলো নাই আলো নাই এই পৃথিবীটা আপনার জন্য অন্ধকার যদি চোখ না থাকে কি কথা ঠিক না যদি চোখ না থাকে তাহলে পৃথিবী আপনার জন্য অন্ধকার এক অন্ধকে জিজ্ঞেস করুন অন্ধ পৃথিবী কেমন লাগে বলে যার সৌন্দর্য জীবনে দেখতে পারলাম না তার ভালো মন্দ বিবেচনা করা কি ক্ষমতা আমার আছে হ্যাঁ মুসলমান পাতেশারের বাবাজি মাইকের আওয়াজ যত দূর যায় এই আকাশের নক্ষত্র ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের মতো আরো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ পাক একটা মহাবিশ্ব রচনা করেছে এই মহাবিশ্বের নাম হলো মিল্কওয়ে বাংলায় বলে ছায়াপথ উত্তর দক্ষিণের মেরুতে দেখবেন ছায়াপথ দেখা যায় তারার মেলা চলে কোটি 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 নক্ষত্র কত কোটি জানেন 10,000 কোটি সুবহানাল্লাহ বাড়ি যাইয়া কত হাজার কোটি 10,000 কোটি একটা দুইটা না 10,000 কোটি এটা হলো বিজ্ঞানের ধারণা এর চেয়ে বেশি আছে মিল্কওয়ের মধ্যে 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে মহাজগৎ আল্লাহ সাজিয়েছে এই জগতের পরে আর একটা জগৎ আছে এই জগতের নাম গ্যালাক্সি এটার মধ্যে 10,000 কোটি এই 10,000 কোটি নক্ষত্র বিশিষ্ট গ্যালাক্সি এবং মিল্কওয়ের মতো মহা আসমানে আরো 10,000 কোটি মহাবিশ্ব এরপরে মহাশূন্য তারপরে প্রথম আসমান একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ এই আসমান জগৎ আল্লাহ যাকে পাড়ি দেওয়াইলেন তিনি আপনার আমার নবী আসতে হয়ে গেছে
জুব্বা থুয়ে গেছিল বুঝে কইছেন তো জুব্বা থুয়ে গেছে রেখে গেছিল না পাগড়ি রেখে গেছিল না দাড়ি রেখে গেছিল না তারপরে জুতা রেখে গেছিল না তারপরে আপনার এই শোক রেখে গেছিল না নিয়ে গেছে আপনি প্রশ্ন করতে পারেন কি করে সম্ভব এখানে কোন কি করে সম্ভব হবে না যে নবীকে গাছে সালাম দিত চাঁদের ইশারা করার পরে দুই টুকরা হয়ে দুই পাহাড়ের উপর বসে চাঁদে থর 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 করে কাঁপত ও নবী আসমানে যাবে কি করে সম্ভব আপনি প্রশ্ন করলেই তো ঈমান শেষ হ্যাঁ কি কথা কন না কেন প্রশ্ন করলেই ঈমান শেষ যদি খালি বলেন কি করে সম্ভব তো শেষ তো আপনি সাইকুল হাদিসি নন আর চ্যান্সেলর হন আর প্রিন্সিপাল হন কবি হন আর সাহিত্যিক হন ব্যবসায়ী হন ইমাম মুসল্লি যাই হন খতিব বক্তা যাই হন না কেন শেষ প্রশ্ন করলেই শেষ আবু বকর সিদ্দিক প্রশ্ন করছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় হুজুর আপনার বলে মেরাজ হইছে কহা হইছে কে সাদাক তিয়ার সুল আপনি সত্যই কইছে সুবহানাল্লাহ কা আপনি হাসা কইছেন নবীজি বলেন তাহলে তোমার নাম হল কি সিদ্দিক তুমি সত্যবাদী যাও একিন একিন একবারে মজবুত একিন ডাকতে হবে মজবুত একিন একবারে মজবুত একিন হা নবীর উম্মত প্রথম আসমান পাড়ি দিলেন নবীজি হাই হা একটু চিন্তা করেন তো এই মহাবিশ্ব রসুল করিম রওনা করলেন হ্যাঁ মুসলমান এই মহাজগতে আসমানে বিরাট সৃষ্টি তরঙ্গমালাং কি আশ্চর্য সৃষ্টি আমার আল্লাহর একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কোটি কোটি মাইল দূর হায় 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 এত দূরত্বের নক্ষত্র একটা থেকে আর একটার কক্ষপথে কেউ কোনোদিন যায় না আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান আল্লাহ ডাক দে বলেন হাবিব এই চাঁদ এবং সূর্য তার নিজের কক্ষপথে পরিচালিত হয় চাঁদ কখনো সূর্যের কক্ষপথে যায় না সূর্য কখনো চাঁদের কক্ষপথে আসে না এই চাঁদ আর সূর্য নক্ষত্র সৃষ্টিগুলি আমি আল্লাহর আইন মেনে চলে আমি আল্লাহর বিধান মেনে চলে আমি আল্লাহর সীমারেখার মধ্যে তারা চলাচল করে আমি আল্লাহর বিধান মেনে চলে কিন্তু মানুষ আল্লাহর বিধান মানতে চায় না আচ্ছা একটা কথা বলি জবাব দিবেন কুত্তার বাচ্চা আমরা গালি দিই এটাকে গালি বানাইছি কুত্তার বাচ্চা এই কুকুরের বাচ্চাটা তার মায়ের দুধ খায় এই শীতের ভিতরে আপনি যখন আপনার সন্তানকে কাঁথা কম্বল মোড়া টোড়া দিয়ে শুয়ে রয়েছেন এই কুকুরটা তার বাচ্চাদেরকে মরিয়ে সরিয়ে তার পেটের ভিতরে নিয়ে শরীরের মধ্যে নিয়ে শীতের মধ্যে পেঁচিয়ে থাকে আচ্ছা আপনার সন্তান নিয়ে আপনার ভবিষ্যৎ আছে আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াবে দোয়া করবে আমার ছেলে আমাকে কামাই খাওয়াবে ও বুড়া গেলে আমার লাঠি হবে ও আমার জানাজা দিবে অনেক স্বপ্ন আমার ঘরে ও প্রদীপ জ্বালাবে আলো জ্বালাবে আমার বংশের বাতি যে যেটা মনে করে আর কি কিন্তু কুত্তার বাচ্চা নিয়ে কুত্তার কোনো ভবিষ্যৎ আছে নাই কিন্তু তারপরও কুত্তা তার বাচ্চাকে দুধ পান করায় তারপরও কুত্তা তার বাচ্চাটাকে পাহারা দেয় কারণ কি জানেন আল্লাহ এই কুকুরটাকে তার বাচ্চা লালন পালন করার জন্য দুধ খাওয়ানোর জন্য নিযুক্ত করেছে সে আল্লাহর আইন মানে সে আল্লাহর বিধান মানে সে আল্লাহকে ভয় পায় যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে এটাকে পালন করতে হবে আমাকে ও কুত্তা ইচ্ছা করলে কামড়ে ওকে মেরে ফেলে দিতে পারত কিন্তু মারে না ওকে দুধ খাওয়ায় বড় করে একটা পাখি তার বাসার ভিতরে চারটে বাচ্চা থাকে বিভিন্ন জায়গা থেকে খাবার এনে 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 পাখিটা দেখবেন ভাগে 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 বাচ্চাদের মুখের মধ্যে খাবার ঢুকাই দেয় সুবহানাল্লাহ বলবেন সমানভাবেই কিন্তু দেয়
সমানভাবে পাখি তাদের বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে। পাখি জানে বাচ্চা বড় হলে উড়াল দিও আমার থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু আল্লাহর আইন, তোমাকে এই বাচ্চা খাবার খাওয়াইতে হবে, এটা আমি আল্লাহর বিধান। একটা পাখি কুকুর আল্লাহর আইন মানে, কুকুর আর পাখি পশু আর প্রাণী আল্লাহর বিধান মানে, কিন্তু আমরা আল্লাহর আইন মানি না, আমরা আল্লাহর বিধান মানি না, আমরা আল্লাহর বিধান মানি না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদ, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চয় হুকুম প্রদান করতেছি, তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, আদল করো, আদল করো, আদল করো। কিন্তু আমার দেশের অধিকাংশই যেখানে সেখানে বিচার সালিশ হয়, অনেক বিচারক আছে মুইতেই পানি নাই না, বেজার হইন না। কিন্তু আবার আমার দেশে অনেকে আছে বিয়ে পড়ায় কাজী মুইতে পানি নাই না, কি ঠিক আসতে কইলেন কে, বহু কাজী আছে ফ্যান ফোড়া কাজী বিয়ে পড়াইতে আসে, অজু করে না মুইতে পানি নাই না, আসে বিয়ে টিয়ে পরে লিখে টিকে দিয়ে টিয়া দেন টেকা দেন, কত কাবিন 10 লাখ দিয়ে দেন, বাস এই তো অবস্থা। কাজী যদি ফ্যান ফোর আসে লাগে উজু করে আসেন, আপনার যদি ফুরিয়েছেন যদি ঠিক আছেন কুলুক টুলুক করেন, যদি কেন না তাহলে কেন যে আপনি চেঞ্জ করে আসেন যা, কারণ কাজটা তো পবিত্র, যে বিয়েটা হবে এটা তো পবিত্র, এখান থেকে বাচ্চার জন্ম হবে, সন্তান হবে, ভবিষ্যৎ হবে, সংসার হবে, জীবন হবে। বিসমিল্লাহ যদি বিয়ে মুচ্ছিন্ন হয়, বিসমিল্লাহতে যদি কুলুক সার হয় অপবিত্র, এটা তো মুসিবত। সুন্নতি বিয়ে তো আমরা ভুলেই গেছি, মনেই নেই আমরা। বন্ধুগণ আমার, পবিত্র রজব মাস যেহেতু আসমানের দিকে আমি চলে গিয়েছি, বুঝে যাওয়াটা আমাদের বুদ্ধিমানের কাজ। আমার নবীজি ফরমান উম্মতের আরে, আমি বাইতুল আকসা থেকে রওনা করলাম আসমানের দিকে, খুব মনোযোগ দিয়েন। যখন বাইতুল আকসায় গেলাম, বাইতুল আকসায় যাওয়ার পরে যখন আসমানের দিকে রওনা করলাম, আসমানের দিকে যখন রওনা করছি, এই আসমানের দিকে রওনা করার সময় আমি প্রথম আসমানে চলে গেলাম, প্রথম আসমানে জিব্রাইল আমাকে নিয়ে চলে গেল, ভিতর থেকে আওয়াজ আসলো কে, বলে আমি জিব্রাইল, আপনার সাথে উনি কে, বলে ওনার নাম রহমাতুল্লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। নবীজি বলতেছে জিব্রাইলকে, ফেরেশতারা বলতেছে ও ফেরেশতারা, ফেরেশতারা বলতেছে আপনি কে, বলে আমার নাম জিব্রাইল, আপনার সাথে উনি কে, বলে রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, আসমান দিয়ে 124,000 নবীদের কাছে আইসেলো কে, জিব্রাইল, কথা তো সত্য। তো 124,000 পয়গম্বরের কাছে যে জিব্রাইল আইসে আর গেছে, তাহলে একবার করে যদি আসে তাহলে 124,000 বার গেছে আইছে। আচ্ছা, আমার নবীর কাছে আইছে 22,000 বার, এটা বাদ দিলাম। 124,000 নবীদের কাছে জিব্রাইল 124,000 বার সর্বনিম্ন হলো আইসে, তাহলে আসমানের ফেরেশতারা জিব্রাইলের সিনে না কে? হ্যাঁ, মেরাজের নাম মেরাজ। যে বুঝছে সে ইমানদার হয়ে কবরে গেছে, আর যে বুঝে নাই সে বুঝবে না কিছু। আল্লাহু আকবার, জোরে কন না, বাতলায় সমাধান দিতেছি, এটা তুমি পরে, একটু পরে দিতেছি, আগে আশায় আশায় থাকেন যে ঘটনাটা কি, এখানে এখানে একটা ঘটনা আছে। ও মুসলমান, এত লক্ষ বার জিব্রাইল আমিন আসলেন আর গেলেন, এত লক্ষ বার জিব্রাইল আসলেন আর গেলেন, কিন্তু আসমানের ফেরেশতারা জিব্রাইল রে চিনে না। কারণটা কি? জিব্রাইলকে ফেরেশতারা বলেন আপনি কে, বলে আমি জিব্রাইল,
আপনার সাথে উনি কে বলে রহমাতুলিল আলামিন দাওয়াত করা হয়েছে বলে হ্যাঁ দরজা ফাঁক হয়ে গেল আসমানের আসমানের প্রথম আসমানে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা বসা নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আসমান জগতের সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেল একজন ফেরেশতা বসে রইল না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সব ফেরেশতা কি করছে কার জন্য তোরে বলেন নবীর জন্য দাঁড়াইছে সব ফেরেশতা দাঁড়িয়ে গেলেন রসূল আসছে নবী আসছে ইমামুল মুরসালিন আসছে হাবিবুল্লাহ আসছে সব ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার জোরে বলে আল্লাহর হাবিব বলেন প্রথম আসমান গেলাম প্রথম আসমানের দরওয়াজায় প্রথম পৃথিবীর আসমানের যে আশ্চর্য দৃশ্য প্রথম আসমানের উপরে তার চেতে ডাবল আশ্চর্য দেখলাম কি আশ্চর্য দৃশ্যগুলি বিরাট বিরাট বড় আল্লাহ সৃষ্টির নমুনাগুলি দেখলাম আমার আল্লাহ প্রথম আসমান থেকে আমাকে নিতে নিতে দ্বিতীয় আসমানে আল্লাহ নিলেন দরজায় করাঘাত করলেন জিব্রাইল কে বলে আমার নাম জিব্রাইল আপনার সঙ্গে উনি কে বলে রহমাতুল্লিল আলামিন দাওয়াত করা হয়েছে বলে হা দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে গেল সমস্ত ফেরেশতারা দ্বিতীয় আসমানে যারা ছিলেন নবী দেখার সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা সেই দিন দাঁড়ায় গেল একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা নবীজি বললেন দ্বিতীয় আসমানে যা দেখলাম তার চাইতে আশ্চর্য আরো কিছু দেখলাম পৃথিবী থেকে আসমান যত দূর দ্বিতীয় প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ডাবল দূর দ্বিতীয় থেকে তৃতীয় আরো ডাবল দূর তৃতীয় থেকে চতুর্থ আসমানে গেলাম ফেরেশতারা বলল কে বলে আমি জিব্রাইল আপনার সঙ্গে উনি কে রহমাতুল্লিল আলামিন দাওয়াত করা হয়েছে বলে হা নবীজি বললেন প্রত্যেকটা আসমানে জিজ্ঞেস করা হলো দরজা খুলে দেয়া হলো আমারে দেখার পরে সব ফেরেশতারা দাঁড়ায় গেল দেখে দেখে হাসি লোকে লোকে খুশি চল সেন বিজে চল সেন বিজে এ স্মৃতির দুলা জাগে চাঁদ সিতারা জেগেছে দুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান করে নবীজি চলে গেলেন সপ্তম আসমানে বাইতুল মামুর যেখানে যাইয়া দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে বসে রয়েছে ওই বাইতুল মামুর বরাবর কাবা শরীফ ওই বাইতুল মামুর বরাবর প্রথম আসমানের কাবা বাইতুল ইজ্জত প্রথম আসমানে আর একটা কাবা আছে এটার নাম হলো বাইতুল ইজ্জত বাইতুল মামুর থেকে একবারে নিকটতম আসমানে আর একটা কেবলা আছে বাইতুল ইজ্জত বরাবর কাবা কাবার সাথে সম্পর্ক বাইতুল ইজ্জতের ইজ্জত থেকে বাইতুল মামুর না হয়নি আরো জোরে আরো জোরে এই জন্য কাবার এত দাব কাবার এত দাব এই কাবা শরীফের দিকে কেউ যদি বাঁকা নজরে তাকাইছে আমার আল্লাহ তার চোখ উঠাইয়া দিয়েছে কারণ এই কাবা আল্লাহর ঘর আমার দেশের বহু হাজিরা যায় কাবা শরীফ জড়ায় ধরে চুমা খায় কাবা শরীফ থেকে ধুলাবলি লাগায় চোখে মুখে লাগায় কাবা ঘর ধরে কাঁদে হাত থেকে কাঁদে কাবা কাবা আচ্ছা পাথরের ঘরের দাম কি এটা তো পাথর দিয়ে বানানো কিন্তু দামের জন্য বেশি এর সম্পর্ক আমার আল্লাহর সাথে
কাবা অন্য কোন ঘরের মতো না এই ঘরের সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে এই ঘরের নাম হলো বাইতুল্লাহ ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন পৃথিবী বিখ্যাত একজন বাচ্চা তার নাম তুব্বা আবাল হুমাইরি হুমাইরি বংশের বাচ্চা তুব্বা বলা হতো ইয়ামানের বিরাট বড় বাচ্চা 132,000 পদাতিক ডিভিশন 12,000 হেকিম আলেমদেরকে নিয়ে বাচ্চা রওনা দিয়েছেন তাম দুনিয়া সফর করার জন্য যখন তিনি মক্কাতুল মুকাররমায় আসছে মক্কা শরীফে আসার পরে মক্কার একটা মানুষ তাকে আহলান সালাম দিল না একটা মানুষ তার সুস্বাগতম দিল না অভ্যর্থনা জানাইল না তখন এই বাচ্চা উজিরকে ডাক দেয় বলে উজির রে এ দেশের মানুষ আমার সম্মান করলো না কারণ কি উজিরই ডাক দেয় বলল বাচ্চা এ দেশের মানুষের দাম এত বেশি এই যে একটা ঘর আছে এই ঘরকে বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরের জন্য এই এলাকার মানুষের দাম বেশি আরবিতে একটা প্রবাদ আছে শরফুল মাকিন ওয়া শরফুল মাকান শরফুল মাকান ওয়া শরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে আরে শাহজালাল ইয়ামানি মুজাররিদের কারণে সিলেটের দাম বাড়ছে সিলেটের কারণে শাহজালালের দাম বাড়ে নাই আরে কাবা ঘরের জন্য মক্কার মানুষের দাম বাড়ছে মক্কার মানুষের জন্য কাবার দাম বাড়ে নাই আরে মদিনার নবীর কারণে মদিনার দাম বাড়ছে মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই এই মসজিদের কারণে মুসল্লির দাম বাড়ে মুসল্লির কারণে মসজিদের দাম বাড়ে না কি কথা বলেন ঠিক কিনা আচ্ছা প্রশ্ন করি বাবা মা দিয়ে আমরা না আমরা দিয়ে বাবা মা আচ্ছা বাবা মা আমাদের কাছে ঠেকা না আমরা বাবা মার কাছে ঠেকা আমরা ঠেকা বাবা মার কাছে আমরা ঠেকা নবীর কাছে উম্মত ঠেকা সন্তান পিতামাতার কাছে ঠেকা 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 পিতামাতার কাছে ছেলেমেয়েরা ঠেকা 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 নবীর কাছে উম্মত ঠেকা উম্মত ঠেকা আল্লাহর কাছে বান্দা ঠেকা 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 বজন খুব মনোযোগ দিয়েন আমরা সব নবীর কাছে ঠেকা নবী আমাদের কাছে ঠেকা না নবী আমাদের কাছে ঠেকা না আরে মদিনার নবীর কারণে মদিনার দাম বাড়ছে কথা বলেন ঠিক মদিনার নবীর কারণে মদিনার দাম বাড়ছে কথা বলেন ঠিক কিনা হা পথ ইশারের মুসলমান নবীজি দেখে বলে সাহাবীরা রে আমি প্রথম আসমানের দিকে সপ্তম আসমান বাইতুল মামুরে চলে গেলাম ফেরেশতাদের কাবা যায় দেখি দরজার সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন আমি যে সালাম দিলাম জিব্রাইল পরিচয় করাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার সঙ্গে মোলাকাত করলেন মোলাকাত হলো ওই যে বলছিলাম কাবার ইজ্জত কাবার ইজ্জত কাবা কাবা কাবার ইজ্জত বলছিলাম কাবার ইজ্জত এই কাবা শরীফে ওই বাচ্চা আইছে সারা পৃথিবী ঘুরে ঘুরে বাচ্চা আসলো কেউ আহলান সাহলান দিল না বাচ্চা উজিরকে বলে উজির কারণ কি উজির বলল এ দেশের মানুষ এ দেশের মানুষকে দুনিয়ার সব মানুষ শ্রদ্ধা করে কারণ তারা খাবার বাসিন্দা এই ঘরের দাম আল্লাহর কাছে অনেক বেশি বাচ্চা বলেন না না যে ঘরের জন্য আমি এই জনপদে সম্মান পাইলাম না তাহলে এই ঘর আমি আর রাখবো না যে ঘরের জন্য আমি বাচ্চা ইজ্জত পাইলাম না এই ঘর আমি রাখবো না এই নিয়ত যখন করছে আল্লাহ পাক ডাক দিলেন ও বান্দা তোমার বহু আগে বহু জাতি ধ্বংস করে দিয়েছে আমি আল্লাহ মাটির সাথে মিসমার করে দিয়েছি এবার তোমার পালা বাচ্চার শরীরের ভিতরে আল্লাহ অদৃশ্য একটা রোগ দিলেন এই রোগের কারণে নাক দিয়ে রক্ত পুঁজ বের হতে লাগলো কান দিয়ে রক্ত পুঁজ বের হয়
পায়খানার রাস্তা এবং প্রস্রাবের পেশাবের রাস্তা দিয়ে রক্ত পুঁজ বের হতে লাগলো। দুর্গন্ধে মানুষ কাছে যাইতে পারে না, মানুষ কাছে যাইতে পারে না। বাচ্চা নিরুপায় হয়ে গেলেন, হলো কি আমার? অনেক চিকিৎসা কোনো ফায়দা হলো না। এবার 12,000 হেকিমা আলেমদের যিনি প্রধান ছিলেন, ইনি বললেন, বাচ্চা আপনার রক্ত এবং পুষ পরীক্ষা করে দেখলাম, দুনিয়ার কোন রোগ এটা নাই, রোগটা আসমান জগৎ থেকে আপনার উপরে বিশেষভাবে নাজিল হয়েছে। ও বাদশা, আসমান জগৎ থেকে রোগ আসছে রে বাচ্চা, দুনিয়া কোন রোগ এটা না, আসমান জগৎ থেকে আসছে। বাচ্চা তওবা করা ছাড়া এই রোগ ভালো হবে না, দুনিয়ার কোন ওষুধে রোগ ভালো হবে না। বাচ্চা আবার বললেন, আল্লাহ যদি রোগ আমার ভালো হয়ে যায়, আমি তোমার ঘরের উপরে রেশমের গিলাফ সরাইয়া তোমার ঘরের ইজ্জত আমি করব। ওই সর্বপ্রথম কাবার উপর গিলাফ চড়ানো হলো, উনি চড়েছে, এখন যেটা চড়ায় স্বর্ণ দিয়ে সুন্দর করে রেশমের কাপড় দিয়ে বানায়, পৃথিবীর সবচেয়ে দামি কাপড়, দামি নকশা, এটা বানাইতে 1 বছর লাগে, 1 বছর পর পর পরিবর্তন করে। এই বাচ্চা সর্বপ্রথম গিলাপ চড়াইলেন রেশমের গিলাপ, নিয়ত করলেন, আল্লাহ তোমার বাসিন্দাদেরকে আমি 60টি করে স্বর্ণ মুদ্রা দিব, 1টা করে রেশমের কাপড় দিব। আল্লাহ পাক তার রোগ ভালো করে দিলেন, বাচ্চা ভালো হয়ে গেল। আল্লাহর ঘরের উপরে তিনি গিলাপ চড়াইলেন, একবার জোরে বলা যাবে কি, মারহাবা? কাবা কার ঘর? কাবা কার ঘর? নবী কার বন্ধু? কাবার সম্পর্ক কার সাথে? নবীর সম্পর্ক কার সাথে? আরে কাবার দিকে বাঁকা নজরে তাকানোর জন্য যদি খোঁজার গজব আসে, তাহলে আমার নবীর ইজ্জতের চাদর দললে খোদার গজব কবরে হাসরে দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক? এটাই ঠিক। কিন্তু কাবার চেয়ে একজন আল্লাহর ওলির ইজ্জত বেশি। তবলিগ জামাতের একটা বই আছে, নাম হলো ফাজাইল আমাল, আর একটা বই আছে আল মুনতাখাব হাদিস। এর ভিতরে একটা অধ্যায় আছে একরামুল মুসলিম, এই অধ্যায়ের ভিতরে একটা দুইটা হাদিস আছে। একটা হাদিস তবরানি মুজামুল কবির থেকে আনা, হাদিসের সনদ হাসান। হাদিসের পরিভাষাটা এরকম, নবীজি একদিন কাবা শরীফের সামনে দাঁড়ায় বলতেছে, হে কাবা, তোমার সম্মান ইজ্জত হরমত আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু তোমার চাইতে মুমিন কামেল আল্লাহ ওলির ইজ্জত আল্লাহর কাছে আরো বেশি। না হয়েছে না ভাই? আর ধুর, আরো জোরে বলেন, আল্লাহ আকবার। কাবা কার ঘর? আল্লাহর ওলি কার বন্ধু? এই দেখেন খেলাটা। কাবার চাইতে একজন ওলির ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। আমি বলি নাই, রসুল বলেছেন, সাহেবে শরীয়ত বলছেন, যিনি শরীয়ত প্রণেতা, যার ইচ্ছার উপরে শরীয়ত পরিবর্তন হতো, যিনি চাইলে শরীয়ত হতো, দাড়ি রাখছেন শরীয়ত হয়ে গেছে, জুব্বা গাই দিচ্ছেন শরীয়ত হয়েছে, ডান হাতে খেয়েছেন শরীয়ত হয়েছে, যদি বাম হাতে খাইতেন তাহলে এটাই শরীয়ত হতো, 5 আঙ্গুলে খেয়েছেন 3 আঙ্গুলে খেয়েছেন শরীয়ত হয়েছে, যদি ইচ্ছা করতেন 1 আঙ্গুলে খাইলে 1 আঙ্গুলেই শরীয়ত হয়ে যেত। ওই নবী বলছেন কাবার চাইতে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহর কাছে আরো বেশি। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। সারা পৃথিবীর সমস্ত ওলিদেরকে এক পাল্লায় দিলে, নবীজির জুতা মোবারক আর এক পাল্লায় দিলে, ওজন কোনটা? জোরে, এই তো বুঝতেছেন, জোরে। আর নতুন করে নবী শান বোঝান লাগবো? এই তো বুঝে গেছেন, বুঝে তারপরে বাড়ি যায়। আচ্ছা আপনাদের মসজিদ কি এদিকে ঘুরানো? বাথরুম এদিকে মাঝে মধ্যে কাম সেরে ফেলান নাকি? আচ্ছা, মাঝে মধ্যে কাবার দিকে কাজবাজ সারেন না তো? আচ্ছা, কাবার দিকে মুখ করেও পায়খানা করেন না, প্রস্রাব করেন না, পিঠ লাগায়ও বাথরুম করেন না? জিজ্ঞেস যদি করে
ভাই কারণটা কি বলেন এদিকে কাবা 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 মানে আল্লাহর ঘর আল্লাহর ঘরের প্রতি আপনার কত বড় তাজিম জানেন এদিকে আল্লাহর ঘর এদিকে প্রস্রাব করা যেত না কেউ যদি প্রস্রাব করতে যায় তো তার টাইম দিল রেইতে করতে সুস্কি মুতিছ না মরে গেলেও চিন্তা নেই মরে যাবে তো কাবার ইজ্জত তার মানে আপনি কাবাকে ইজ্জত করতেছেন সম্মান করতেছেন মূলত ইজ্জতটা কাবাকে না হাকিকতে ইজ্জতটা আল্লাহকে করতেছেন ইজ্জতটা কিন্তু আল্লাহকে করতেছেন আচ্ছা কাবার ইজ্জত করছেন দেখা না না দেখা না দেখা কাবাকে ইজ্জত করলেন আপনি না দেখা নবীকে ইজ্জত করতে দেখার শর্ত আরোপ করেন কারণটা কি এই জায়গা আসলে খালি গোলেমালে তালে খালি গোলেমালে তালে গোলেমালে তালে গোলেমালে তালে গোলেমালে তালে গোলেমালে তালে কারণটা কি এই জায়গা আসলে আপনার কার পণ্য আসে কেন এই জায়গা আসলে আপনি মাসলা বাতাইতে চান কেন থাক এই জায়গা আসলে কেন মাসলা বাতা আরে কোটি আল্লাহর ওলি এক পাল্লায় দিলে রসুলের জুতা আর ওজনের সমান হবে না আল্লাহ তাকে সসম্মানে ইজ্জতের সাথে মার্শি মোয়াল্লার দিকে নিয়ে যাচ্ছে আর আপনি তার ইজ্জতের বেলায় গেলে খালি মাসলা বাতান খালি মাসলা বাতান খালি মাসলা বাতান আপনার এখানে এত মাসলা আসে কেন নবীর উম্মত খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান আল্লাহর নবী ডাক দে বলেন উম্মতের আরে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরের দরজার সামনে হযরত ইব্রাহিমের সঙ্গে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোলাকাত হলো কথাবার্তা হলো আমি লক্ষ্য করলাম বিরাট বড় প্রান্তর এই মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে কেউ দৌড়াইয়া হযরত ইব্রাহিমের কোলের মধ্যে এসে বসে আবার আরেকজন মহিলা দেখলাম কেউ দৌড়াইয়া ওই মহিলার কোলের মধ্যে আসে ওই মহিলাকে চুমা লাগায় ইব্রাহিম খলিল্লাহকে চুমা লাগায় আবার চলে যায় জিব্রাইল বিষয়টা বুঝলাম না এই ছোট ছোট বাচ্চা কারা জিব্রাইল বলেন এরা নাবালক বাচ্চা ছোট্ট গেলে মায়ের কোল খালি করে যারা চলে আসছিল খুদারি হুকুমে মরণ যাদের হয়েছিল এই বাচ্চাগুলি সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় দেয়া হয়েছে আল্লাহর খলিল এই বাচ্চাদেরকে কোরআন শিখান জিকির শিখান কালেমা শিখান একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মহিলা হযরত হাজেরা কে বলেছেন হযরত সারা আলাইহিস সালাম আর ইনি ইব্রাহিম হযরত ইব্রাহিমের কাছে যেই বাচ্চাটা দৌড়ে আসে ইব্রাহিমের চেহারা তার বাবার চেহারার মতো মনে হয় হাজরার চেহারা তার মায়ের চেহারার মতো মনে হয় ওই বাচ্চাটা দৌড়ে মা মনে করে হজরত হাজরাকে চুমা লাগাইয়া আদর করে আবার চলে যায় আহা আমার রব আমার আল্লাহ কত দয়াবান আমার রব আমার আল্লাহ কত দয়াবান আমার আল্লাহ কত মেহরবান 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 এই জন্য আল্লাহ বলেন আর রহমানির রহিম আমি দয়ালু দয়াময় 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 আল্লাহ কত বড় দয়াময় বাচ্চাটাকে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে রাখছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মোলাকাত করলেন বাইতুল মামুরে গেলেন যায় দেখলেন ফেরেশতারা নামাজ পড়তেছে এক কাতারে ৭০,০০০ ফেরেশতা নামাজের দ্বারা
নবীজি বললেন সাহাবীরারে একবার যে ফেরেশতা বাইতুল মামুরে নামাজ পড়তে আসে কিয়ামত পর্যন্ত না আর কোনদিনই ফেরেশতা দ্বিতীয়বার এই বাইতুল মামুরে নামাজ আদায় করার সুযোগ পাবে না একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান মুলকের মালিককে আল্লাহ হা হা সমগ্র সৃষ্টির মালিক আমি আল্লাহ 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 নবীজি বললেন জিব্রাইল আমাকে নিতে লাগলেন নিতে 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 আমাকে আরেকটা জায়গায় নিয়ে গেলেন বিরাট বড় গম্বুজ কষ্ট হচ্ছে আপনাদের বিরাট বড় গম্বুজ নিয়ে গেলেন জিব্রাইল আমাকে অ্যাটেনশন এই ঘটনাটা একটু শুনে যান বিরাট বড় গম্বুজ আমাকে নিয়ে গেলেন গম্বুজটা এত বিরাট দেখেন গম্বুজটা এত বিরাট গম্বুজটা এত বিরাট হাতের আংটি সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দিলে যেই রকম দেখা যাবে আমার এই ছোট্ট আংটিটা যদি সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দেন এই মরুভূমির মধ্যে আংটিটা যত বড় ওই বিরাট গম্বুজের উপরে পৃথিবীটা তত বড় একটু চিন্তা করেন মালিক কত বড় আল্লাহর আরশে মোয়াল্লা কত বড় সারা পৃথিবী অন্তত চারটা থেকে পাঁচটা দেশের সমান হলো একটা মরুভূমি সারা বাংলাদেশের ২০টা দেশের সমান হবে একটা মরুভূমি এই মরুভূমির মধ্যে যদি একটা আংটি ছেড়ে দিলে যত বড় দেখা যাবে ওই গম্বুজের উপরে পৃথিবীটা তত বড় দেখা যাবে নবীজি ডেকে বললেন জিব্রাইল এই গম্বুজের দরওয়াজার চাবি কি বলে হুজুর দাঁড়ান এই গম্বুজের দরওয়াজার চাবির নাম আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম এই চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম এই জন্য সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লাহ ভালো কাজের আগে বিসমিল্লাহ ভালো কাজের আগে বিসমিল্লাহ ভালো কাজের আগে বিসমিল্লাহ ওই দরজা খুলে গেল নবীজি বললেন আমি এই গম্বুজের মধ্যে ঢুকলাম ঢুকার পরে দেখি আরো আশ্চর্য বিসমিল্লার মিম শব্দ থেকে পানির নহর বের হয়ে গেছে আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর বের হলো রহমানের নুন শব্দ থেকে মধুর নহর বের হলো রহিমের মিম শব্দ থেকে শরবতের নহর বের হলো এই নহরখানা যাইয়া 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 একবারে হাউজে কাউসার হইয়া জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গেছে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার নদী প্রবাহিত নদী জান্নাতের নিচ দিয়ে নদী দুধের নদী শরবতের নদী মধুর নদী এই পানির নদী প্রবাহিত উৎসটা হলো বিসমিল্লাহ শরীফ থেকে শুরু হয়ে গেল জিব্রাইলকে নবীজি ডাক দিয়ে বলেন জিব্রাইল এই পানি কারা পান করবে নবীজি বললেন ইয়া রাসূল জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যারা বিসমিল্লাহর আমল ছাড়বে না সুবহানাল্লাহ কোন কিসের আমল দুনিয়াতে যারা বিসমিল্লাহর আমল ছাড়বে না সব ভালো কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে এই হাউজে কাউসারের পানি তাদের জন্য বরাদ্দ হবে সুবহানাল্লাহ কোন দুনিয়াতে সব ভালো কাজের আগে বিসমিল্লাহ সব ভালো কাজের আগে কি
বিড়ি টানার আগে বিসমিল্লাহ। আচ্ছা এটা টান দেওয়ার আগে একটা বিসমিল্লাহ রহমান খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভিটামিন খাইছি আল্লাহ। আচ্ছা যেটার আগে বিসমিল্লাহ নাই সেটা সারতে হবে। ওরে সা ঠান্ডা হয়ে গেছে রে, ভুলে গেছি আমি। আচ্ছা আমি আমার ওই বন্ধুদেরকে বলবো, বাবাজিদেরকে বলবো, যাদের অভ্যাস হয়ে গেছে, আদত হয়ে গেছে, হতে পারে আমি আপনার উপর রাগ করতেছি না, আমি আপনার উপর রাগ করতেছি না, যদি কারো এই ধূমপানের অভ্যাস হয়ে যায় আমি রাগ করতেছি না আপনার উপরে, আপনি ধীরে ধীরে এটাকে ছেড়ে দেন, আপনি ইচ্ছা করলে পারবেন, একটু চেষ্টা করেন আর একটু কষ্ট করেন, জীবনের ছোট্ট একটু কষ্ট আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে বাপ, জীবনের ছোট্ট একটু ত্যাগ আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে, একটু কষ্ট করেন না, এই ধূমপানটা আপনাকে ক্ষতি করে দিবে, জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, এটার মুখে একটা প্রচণ্ড দুর্গন্ধ হয় বাপ, মানুষের এন্তেকালের পরে আল্লাহ রহমতের ফেরেশতা বান্দার কাছে আসে, যখন এই গন্ধটা আসবে তখন এই বান্দার কাছে সে থাকবে না, চলে যাবে। প্রিয় নবী উম্মতকে দেখার জন্য আসে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর কসম করে বলতেছি, ইমাম সুয়ুতি আল হামিদির ফতোয়ার ভিতরে লিখেছেন, উম্মতের জানাজাতে নবীজি উপস্থিত হয়ে কবুল করায় দিয়ে যায়, হয়েছে না আরো জোরে, এটা নবীর শখের কাজ, কিসের কাজ, শখ, শখ ভালো লাগে, আনন্দের কাজ, আসে কুম্মত আসে না পৃথিবীতে ভাই, বহু মানুষ দেখবেন মরে যাওয়ার তিন বছর পরেও কবরে মাটি পচে না, এই দেহ পচে না, বহু আছে দশ বছরও পচে নাই, তিরিশ বছরও পচে নেই, পঁচিশ বছরও পচে নেই, একশো বছরও পচে নেই, পাঁচশো বছর পরেও পচে নেই, যাদের দেহ মাটিতে খায় না বুঝবেন তাদের জানাজাতে আল্লাহ রসুল তসিব এনে কবুল করাই গেছে। যাদের জানাজাতে রসুল করিম উপস্থিত হয় বুঝবেন তাদের দেহ পচবে না, আল্লাহর নবী জানাজাতে আসেন, এটা নবীজির আদত, নবীর অভ্যাস, নবীর পছন্দ, নবীর ভালোবাসা। আমি লিখিনি, ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ আল হাবিল ফতোয়া আল আজকিয়া বি হায়াতিল আনবিয়া চ্যাপ্টারের মধ্যে বিশদ আকারে ব্যাখ্যা করেছে, সাড়ে পাঁচশো বছর আগে উনি পঁচাত্তর বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে কথা বলেছেন, তেত্রিশ বার জাগ্রত হালতে ইমাম সুয়ুতি নবীজির সাথে কথা বলেছেন, উনি এত বড় একজন জাহিদ ও আবিদ ও আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, একদিন ওনার ছাত্র এসে বলতেছে হুজুর দোয়া চাই মক্কা মদিনায় ওমরা করার জন্য যাব, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বললেন বাবা আমারও তো মক্কা মদিনায় যাওয়ার দরকার, তাকে হুজুর তাহলে চলেন একসাথে সফর করলে তো ভালো হবে, তো হুজুর বলেন তাহলে আসরের নামাজের পরে আইসো, কোন নামাজের পরে, আসরের, তো ছাত্র আসরের পরে গেছে, ছাত্র হাত ধরে বলতেছে বাবা আজকে একটা কথা বলি, বলেন, আজকে তোমার সাথে আমার যে ঘটনা হবে আমার জীবদ্দশায় তুমি কারো কাছে বলবা না, বলো কহা হুজুর বলবো না, তুমি আর আমি এই মুহূর্তে মক্কায় যাব, বলে হুজুর কি করে সম্ভব, কা তুমি আমার হাত ধরো চক্ষু বন্ধ করো, চক্ষু না খোলা পর্যন্ত আমি না বলা পর্যন্ত তুমি চোখ খুলবে না, ছাত্র বলতেছিলেন হুজুর আমার হাত ধরলেন আমি হুজুরের হাত ধরলাম, চক্ষু বন্ধ করে বিসমিল্লাহ বলে শুরু করলাম হাঁটা, কিছু দূর হাঁটার পরে হুজুর বললেন বাবা চোখ খোলো, চোখ খুলে দেখি আমরা আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় রয়েছি, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, পাওয়ার আছে। আচ্ছা কাবার তাওয়াফ শেষ, সাই শেষ, বলতেছে মদিনায় যাবা, কা হুজুর মদিনায় যাবো, কা হাত ধরো চক্ষু বন্ধ কর,
চোখ বন্ধ করছে হাত ধরছে কিছু দূর হাঁটার পরে দেখি মদিনার নবীর মসজিদের সামনে দাঁড়ায় রইছে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক না বেঠে কিন্তু মসজিদের জুতা চুরি করি আসুসকে এই স্বপনবার মতো দূরতে অনেক মুসল্লি যায় আমার মসজিদে এক মুসল্লি আছে বহু দূরতে এসে উত্তরাতে হয়তো শয়তানে কুত্তা বাজাই দিছে ও ঢুকতে না পেরে কুত্তা বাজাইছে কারণ দুধের মারামুর লাগে দিছে এটা খুব সিটার আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিস শাইতান শয়তানের এত্তেবা করিও না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশ্মন কি কথা কন আবার আমাদের দেশে মানব রূপী শয়তান আছে জুব্বাওয়ালা শয়তান আছে কে হুজুর আমি ডাইরেক্ট অ্যাকশন করি আমি বাকি জুকি করে লাভ নেই ভাই আপনি খুশি হন আর বেজর হন দাওয়াত দেন আর না দেন ও সাথে আমার দেখার টাইম নেই কারণ মুসলমানের ইমান বাঁচাইতে হবে ইমান বাঁচাইতে হবে এই মানবরূপী জুব্বাওয়ালা শয়তান আছে বলে হুজুর এইটা আবার কারা দেখবেন যারা দোয়া করতে নিষেধ করে দোয়াকে বেদাত বলে ফতোয়া দেয় দোয়া মানে না বুঝবেন এটা হলো আজাজির হ্যাঁ ঠিক আসতে করলেন কে জোরে বলে আজাজি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন এটা প্রকাশ্য দুশ্মন আপনার প্রকাশ্য দুশ্মন এই চাটা খাওয়াইতেছেন কেন আমি আলেম আমাকে শুধু চা খাবেন না ভালো খাবার খাওয়াই এখানে বসাইছেন সম্মানের সাথে আমার নসিহত শুনতেছেন শোনার পরে বলবেন হুজুর আমরার জন্য একটু দোয়া করে দেন দোয়া শেষ হয়েছে যাওয়ার সময় আবার কিছু হাদিয়ে দিও বলবেন হুজুর বেশি কিছু দিতারি নেই মনে কিছু নিয়ে না মাফ সাফ করে দিই এই যে আপনারা আমাদেরকে একটা সর্বোচ্চ সম্মান দেন একবার সর্বোচ্চ সম্মান মানে একবারে সর্বোচ্চ সম্মান দুনিয়াতে কাউকে যদি সর্বোচ্চ সম্মান দেন তো আমরা আলেমুল আমাদেরকে আপনারা দেন বাড়ির ভালো খাবারটা আপনারা আমাদেরকে খাওয়া একবারে সেরা খাবারটা নির্বাচিত করেন যে হুজুরের জন্য এটা থাক কেন কন্ত একটা হুজুর আমার জন্য দোয়া করব যে হুজুর দোয়া মানে না এর খাওয়াইলে লাভ হইব কি কনসে আচ্ছা কোহান আপনারাই কোহান বিবেক আপনার উপরে দিয়ে গেলাম আমার দলিল লাগতো না আপনি নিজেই কোহান কি হুজুর খারাপ করছি আমি আবার দোয়া মানেন না হুজুরের উপরে এটা চালাই দিন না কিন্তু যারা হুজুরা দোয়া করে ইখলাসের সাথে করে মোহতারাম উপস্থিতি এটা হলো বুঝ সবসময় দলিল লাগে না বুঝছে বিবেক নিয়ে বুঝে দিতে হয় হা নবীর উম্মত খুবই মনোযোগ দিয়া শুনেন আমাদের বুঝে যাওয়াটা বড় জরুরি বুঝে যাওয়াটা বড় জরুরি সিদ্রাতুল মেরাজের আলোচনা করতেছিলাম আমি চলে যাই মেরাজের দিকে কারণ অনেক আর সময় কম কথা বেশি মেরাজের দিকে ফিরে যায় আপনাকে নিয়ে যাই আল্লাহর নবী বললেন সাহাবীরা রে আল্লাহ আমাকে নিতে 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 আমি সিদ্রাতুল মুনতাহার নিচে গেলাম বড়ই গাছ কি গাছ আহা এই বড়ই গাছের একটা কথা কই দিয়েছে পাতাগুলি অনেক বড় বড় হাতির কানের মতো বড় বড় মটকার মতো বড় বড় ফল বিরাট বড় গাছ এর কাণ্ডটা সপ্ত জমিনের নিচ পর্যন্ত আর মাথাটা একেবারে উপকিলালা সর্বোচ্চ দিগন্ত পর্যন্ত
জিব্রাইল আমিন ওইখানে বসা, আজরাইল আলাইহিস সালাম ওইখানে বসা, নবীজি যা সালাম দিলেন, জিব্রাইল আলাইহিস সালাম বল পরিচয় দিয়ে বলেন হুজুর হুনি আজরাইল মালাকুল মউত মায়ের কোল উনি খালি করেন সন্তানকে এতিম উনি বানান ওনার নাম আজরাইল মালাকুল মউত মালাকুল মউত কুরআন আল্লাহ বলতেছে قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم সারা দিনে 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুমিয়েছি কালকে 3টা মাহফিল এখন আপনাদের চতুর্থ নাম্বারটা চলতেছে আজকে আরেকটা মালয়েশিয়া থেকে ফোন দিছে কে হুজুর যদি সুযোগ পান তাহলে একটু দোয়ার লাগে হইলে আইলে আইন বৈরবে না সম্ভব না মানুষ ভালোবাসে কি করব বলছে দাওয়াত দে ভালোবেসে ফেরতে একটা তো খাইতে পারিনি গোপাল বাড়ির মতো ফ্যাট হইলি কাজ হয়েছিল তৈলি খাইতে আর কিছু ওখান লোক খাইতে হইতে খাইতে হইতে খাইতে আল্লাহ আল্লাহ এরকমই ছাত্র বয়সে এমন একদিন গেছে চিন্তা করতাম ভালো খাবার কোথায় পাব মাদ্রাসার যে ডান খাইছি আহা ও কত মনে পড়লে শরীর আর শির উঠে তখন যে খাওন আরে সর্বনাশ কত খাবার ইচ্ছা করি খাই না আমি দুই বেলা খাই আমার অভ্যাস কিন্তু বেশি খেলে মুড হয়ে যেতাম এর লেগে সবাই খালি কি ব্যাপার সবার ফ্যাট মুট হয় ফরিদি সাহেবের ফ্যাট মুট হয় না কারণটা কি কারণ আমি তো সিস্টেম করে খাই খাইলে ফ্যাটটা মুট হয়ে যায় এই দুই বেলা খাই যার কারণে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে বেশি খেলে গা জ্বালা বেশি খাইলে মানুষ মরে যায় কম খাইলে বালা রুহ ঠিক থাকে নফস কন্ট্রোল থাকে তো খুব মনোযোগ দিয়ে সিদ্রাতুল মুনতাহাতে নবীজি আজরাইলকে বললেন আজরাইলকে পরিচয় করে দিয়ে জিব্রাইলকে হুজুরে নিয়ে সেই মালাকুল মউত মায়ের কোল খালি করে এতিম সন্তানকে এতিম করে উনি সেই লোকটা বসে রয়েছে আল্লাহ ডাক দে বলেন কুল হুজুর আপনি বলেন আপনার উম্মত আমার বান্দা পৃথিবীর যেখানেই লুকাক না কেন আসমানে আর জমিনে পাহাড়ে আর পর্বতে সমুদ্রের নিচে আর যেখানেই পালাক না কেন নবীজি বলে দেন মরণ মুলাকিকুম মরণ তার সঙ্গে মোলাকাত করবে এই আজরাইল মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে এই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে হুজুর আপনার উম্মতকে বলে দেন মরতেই হবে মরতেই হবে মরতেই হবে একদিন মাটির ভিতরে হবে ঘর মনামার কেন বাধ দলঙ্গ মনামার কেন বাধ দলঙ্গ সলাত নিয়া রসুল্লাহ صلاة يا رسول الله سلام يا ও নবীর উম্মত কসবার মুসলমান মাইকেরাত যত দূর যায় আপনারা জমিনে ভাগ্যবান ব্যক্তি আপনাদের এই মাটির নিচে একজন আল্লাহর অলি সতরার হুজুর কেবলা ঘুমানো সুবহানাল্লাহ কি বলা যাবে ভাই বাজন ভাগ্য গুণে মানুষ আল্লাহর অলি পায় অলি পায় অলি পায় অলি পায় আহা
ওনাদের জুতার যে দাম আছে সেই দাম আমাদের নাই আল্লাহ আল্লাহর ওলি সারা রাত জিকিরে জিকিরে কাটিয়ে দিয়েছে উনি যখন জিকির করতেন আল্লাহর আকাশ থেকে নূর এসে এসে পড়তে থাকতো হা মুসলমান নবীজি ডেকে বলেন হে জিব্রাইল করেন কি মালাকুল মউত আজরাইল ডাক দে বলেন হুজুর আমি এখানে বসে আছি ওই যে সিদরাতুল মুনতাহায় প্রত্যেক পাতায় পাতায় আদম সন্তানের নাম প্রত্যেক পাতায় পাতায় আদম সন্তানের নাম পাতায় পাতায় আদম সন্তানের নাম লেখা আছে হুজুর কখন সে দুনিয়াতে যাবে তাও লেখা তার ভাগ্যের অনেক কিছু পাতার মধ্যে লেখা আছে কখন মারা যাবে সেটাও লেখা আছে নবী গো আদম সন্তানের হায়াত শেষ হয়ে যাওয়ার চল্লিশ দিন আগে এই সিদরাতুল মুনতাহার পাতাটা ঝরে পড়ে যায় জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া হুজুর চল্লিশ দিন আগে পাতাটা ঝরে পড়ে যায় চল্লিশ দিন আগে চল্লিশ দিন আগে আমি পাতাটা নিয়ে নট করি ওই বান্দার সামনে দিয়ে সকালবেলা একবার বিকেলবেলা একবার হসবার মুসলমান সকালবেলা একবার বিকেলবেলা একবার ওই বান্দার বাড়ির সামনে দিয়ে তার সামনে দিয়ে দুইবার আসা যাওয়া করি আমি আজরাইল থাকে বলি বান্দারে তোমার সময় শেষ হয়ে গেছে এখনো তুমি হাসো এখনো তুমি নামাজ আসো নাই এখনো তুমি জিকিরে বসো নাই এখনো রসুলের মহাব্বতে তুমি আসো নাই এখনো সুন্নতে আসো নাই এখনো হালালে আসো নাই এখনো জিন্দেগি 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 দুনিয়া দুনিয়া করে তুমি এখনো মাতো দুনিয়ার পাগল হয়ে দৌড়াও এখনো সন্তান ও বিবি সম্পদ দুনিয়ার মোহে পাগল হয়ে গেছো বান্দা তোমার আর ৩৯ দিন সময় বাকি আছে আহা হযরতে আজরাইল বলতেছেন হুজুর প্রত্যেক দিন দুই বেলা আমি ওই বান্দার সামনে দিয়ে আসা যাওয়া করি সতর্ক করে আসি যার ভাগ্য ভালো হয় সে তওবা করে ফিরে আসে তওবা করে ফিরে আসে যার বদনসিব সে আর তওবা করতে পারে না নবী গো চল্লিশ দিন পার হয়ে যাওয়ার পরে আমি তার জান কবজ করে নেই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তার জান কবজ করে নিয়ে যাই ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মনবেরি
দেখলাম জখমে দিয়ে দুনিয়াদারি নবীর উম্মত আজরাইল বলতেছে হুজুর 40 দিন সময় শেষ হয়ে যাওয়ার পরে এক সেকেন্ড টাকেও হবে না পরেও হবে না আমি তার জান কবজ করে নিয়ে চলে আসি রব্বে করিমের দরবারে নিয়ে আসি আহা মানুষের জীবন কিছুই না ভাই জানি না কার জীবনের সিদ্রাতুল মুনতাহার পাতা পড়ে গেছে জানি না কে সিদ্রাতুল মুনতাহার পাতা পড়ে গেছে বহু মানুষ বল হুজুর আপনার ওয়াজ শুনব মাহফিল দিব ডেট নিয়ে পড়ে বহু কমিটির মানুষ বলে হুজুর মুরব্বি মারা গেছে আহা এরকম বহু মানুষের জীবন চলে যাচ্ছে জানি না কার জীবনের সিদ্রাতুল মুনতাহার পাতা পড়ে গেছে ঝরে গেছে হ্যাঁ প্রতিশারের মুসলমান আজকে থেকেই তো হুঁশিয়ার হওয়াটাই প্রয়োজন বাবা মুসলমান দেখ নবীজি বললেন এরপরে আল্লাহ আমাকে নিয়ে গেলেন সিদ্রাতুল মুনতাহার শেষ সীমানাতে জিব্রাইল বললেন হুজুর আর সামনের দিকে যাওয়ার সুযোগ আমার নাই আগার এক সরে মুই বড়তর পরম ফরুবে তাজাল্লি বসুন যদ পড়াম শেখসাদি রাহিমাহুল্লাহ গুলিস্তা অবস্থার মধ্যে লেখেন আগার এক সরে মুই বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যদ পড়াম ফরুগে তাজাল্লি বসু যদ পড়াম আগার এক সরে মুয়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু যদ পড়াম জিব্রাইল বলতেছে হুজুর আর একটু পরিমাণ যদি আগাই খুদা তাজাল্লিতে আমি পুরে সরকার হয়ে যাব আল্লাহু আকবার কর ওরা বলে এই কথার কোনো সত্যতা নাই নজদি বলে কে এই কথার কোনো সত্যতা নেই কারণ ওদের সুলকানি তো নবীর ইজ্জতে এখানে সুলকানি মনোযোগ দিন বেজার হইন না আমি রসুলের ইজ্জতে আমি কাউকে ডর করে কথা বলি না এটা আমার আদত মেরে ফেলবেন মরে যাব তাতে কি হয়েছে হানজালাও তো মরে গেছে হ্যাঁ পৃথিবীটাকে থাকার জায়গা নাকি শাহাদাতের মৌতের চেয়েতে পৃথিবীতে কোনো মৌত আছে ভাই সর্বশ্রেষ্ঠ মৌতের নাম শাহাদাতের মৌত কথা বলেন ঠিক না বেঠি এর চেয়েতে কোনো মৌত পৃথিবীতে নেই এটা শ্রেষ্ঠ মৌত মরতে দেরি হবে তো জান্নাতে যেতে দেরি হবে মোহতারাম খুব মনোযোগ দিন প্রিয় নবীজির কাছে সাহাবে একরাম মিশকাতের হাদিস বিশুদ্ধ সনদে অনেকগুলি কিতাব আসে কয়টার নাম কইতাম টাইম নেই প্রিয় নবীজির কাছে সাহাবে একরাম এসে বলেন ইয়া রাসূল আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা আর নিকৃষ্ট জায়গা কোন জায়গা একটু দয়া করে বলে দেন নবীজি বলেন বসো জিব্রাইল আমি আসুক তো জিব্রাইল আসছেন প্রিয় নবী জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল বলেন তো সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা আর নিকৃষ্ট জায়গা কোন জায়গা জিব্রাইল বলল হুজুর আমি তো বলতে পারবো না আমি আল্লাহর কাছ থেকে জেনে আসি নবীজি বললেন ঠিক আছে যান জিব্রাইল আল্লাহর কাছ থেকে জেনে আবার গেছে যাওয়ার পরে নবীজি বললেন জিব্রাইল বলেন তো আপনি ওহি নিয়ে আসেন কোথার থেকে বলে হুজুর আমি ওহি আনি সিদ্রাতুল মুনতাহা থেকে জিব্রাইলকে নবী বললেন জিব্রাইল বলেন তো সিদ্রাতুল মুনতাহা থেকে আল্লাহর দূরত্ব কত বলে হুজুর আমি যেইখান থেকে ওহি নিয়ে আসি এখান থেকে আল্লাহর দূরত্ব 70,000 নূরের পর্দা আরো আরো জোরে আরো জোরে আরো জোরে কত হাজার 70,000 নূরের পর্দার দূর থেকে আল্লাহ আমার কাছে খবর দেয় আমি খবর নিয়ে আপনার কাছে পৌঁছাই হুজুর দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গার নাম মসজিদ নিকৃষ্ট জায়গার নাম বাজার দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ নিকৃষ্ট জায়গার নাম বাজার দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ নিকৃষ্ট জায়গার নাম বাজার বাজারে মুসলমান বেশি মসজিদে মুসলমান কম জোরে বলেন
বাজারে মুসলমান বেশি মসজিদে মুসলমান কম বাজারে মুসলমান বেশি মসজিদে মুসলমান কম নবী বলেন কিয়ামতের আলামত 72টা হবে প্রথম নম্বর আলামত ওয়ামাতুস সালাহ আমার উম্মত নামাজ মেরে ফেলবে আমার উম্মত নামাজ পড়বে না আমার উম্মত নামাজ পড়বে না আমার উম্মত নামাজ পড়বে না ওয়াদাউল আমানা আমার উম্মত আমানতের খেয়ানত করবে 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 প্রথম নম্বর মসজিদে নামাজ পড়তে আসবে না কথা সত্য খালি জুমার দিন আসে আজকে জুমা গেছে মসজিদ ভরা মুসল্লি আছে আসরের সময় আবার নাই আচ্ছা কোন জুমার সময় যে মুসল্লিরা মসজিদে ছিল আসরের সময় কি সব গোরস্থানে চলে গেছে না তাই তো বাস এটা নাম দিছি বতরে নামাজ আমাদের ফরিদপুরের ভাষাকে বতরিয়া মানে সিজনালি নামাজি খালি জুমার দিন আইলে চিন্তা করে তুই আইসব কেয়া কে না আইলে মানছি কি করব মানছি কি করব হেতে মানছি ডরে নামাজ হইছে আল্লাহর ডরে না আল্লাহকে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন এটা হলো মানুষ দেখো নামাজি কপাল পুরা নামাজও পড়বে কপালও পড়বে নামাজও পড়বে কপালও পড়বে কথা বাড়াবো না কষ্ট হবে আমি জানি তাবারক আছে নাকি তাবারক আছে তা বুঝে রয়েছেন আপনারা উরে সর্বনাশ ইমান পাকা আছে তো দেখতেছি আমি তো বলছি তাবারক আছে লেগে বই রয়েছি মাশাল্লাহ নারে তাকবে নারে ইনশাল্লাহ এলে তো খুদে বাহিনী আজকে কম দেখতেছে ছোট ছোট বাহিনী আজকে নাই এরা চিন্তা করছে যে খিচুড়ি নিতে যাই গিয়ে আচ্ছা তাবারক হইলে বাচ্চাদের একটা আনন্দ হয় এটা চিন্তা করে কিছু না বললেও চিন্তি তো পাবো ছোট গেলে আমরাও এতে ধান্দায় থাকতাম যে খিচুড়ি কোন সময় দিব রে খালি চারপাশে ঘুরতাম আর খালি খিচুড়ি চিন্তায় থাকতাম আল্লাহ খুব মনোযোগ দিয়েন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন জিব্রাইল আর কি আগাবেন না বলে না আমার আর সুযোগ নাই নবীজির জন্য একটা বাহনা না হলো রফ রফ আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দিবেন এই দুনিয়ার জগতের নাম জড় জগৎ আসমানের জগৎ তার জড় জগৎ না এটা তো নূরের জগৎ এই জগৎ পার হয়ে সিদ্রাতুল মুনতাহা পার হওয়ার পরে আর একটা জগৎ এটা আরো চমৎকার নূরের জগৎ সুবহানাল্লাহ বলা যাবে নূরের জগতের বাহনের নাম রফ রফ আচ্ছা রফ রফ কি কাঠ দিয়ে বানাইছে সেগুন কাঠ তো কি কাঠ নূরের সুবহানাল্লাহ কোন বাহন কিসের যারে সরাইছে উনি কিসের এই দেখুন খেলা শুরু বাহনটাও নূরের জগৎ নূরের যারে সরাইল উনিও নূরের নাচতে হয়েছে আরো জোরে যারে সরাইল তিনি নূরের যেই জগতে গেল সেই জগৎ নূরের যে বাহনে সরাইল ওই বাহন নূরের জিব্রাইল নাই জিব্রাইল নূরের কিন্তু জিব্রাইল এই নূর হওয়ার পরে ওই নূরের সীমানার ভিতরে যেতে পারবে না কারণ জিব্রাইলের নূর আর ওই নূর এক নূর না এক নূর না আল্লাহর নবী বললেন আমি রওনা যেতে যেতে 70,000 পর্দা অতিক্রম করলাম আল্লাহ আমাকে নিতে 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 এত উপরে আল্লাহ নিলেন সহি বুখারির মধ্যে এসেছে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ এর সীমানা আমার মালিক আল্লাহ সারা আর কেউ বলতে পারে না আল্লাহ সারা কেউ জানে না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো
তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا انا برمت نتي عرش مولا ركبر اوپر افوك العالى بما لا يعلمه الا الله আল্লাহ সারা সীমানা কেউ জানে না কেউ জানে না আল্লাহ তার নবী সারা আর কেউ নাই আল্লাহ তাই নবী বলেন উম্মত রাইতু রাব্বি আমি আমার আল্লাহকে দেখেছি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি উত্তম সূরাতে আমি দেখছি উত্তম সূরাতে আমি দেখছি উত্তম সূরাতে আমি আল্লাহকে দেখছি একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ উত্তম সূরাতে আমি আমার আল্লাহকে দেখছি সুবহানাল্লাহ হা হা কি দামি কথা উত্তম সূরাতে আমি আল্লাহকে দেখছি উত্তম সূরাতে আমি আল্লাহকে দেখছি আল্লাহর সাথে সামনাসামনি কথা হয়েছে ওয়াদানাল জব্বারু রব্বুল ইজ্জতি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়াদনা নবীজি বলেন এরপরে وجان سدت المنتهى دنا الجبر رب العزة فتد الله فقان قام قوسين وادنا এরপর আমার আল্লাহ আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলেন নিয়ে আসার পরে আমার রব আমার আল্লাহ আমার সামনে বসলেন আমি আল্লাহর সামনাসামনি কাছাকাছি এমন সামনাসামনি হয়ে গেলাম হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন এত সামনাসামনি হয়ে গেলাম একটা ধনুক পরিমাণ সামনে ফাঁকা ছিল ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা না হয়নি আরো জোরে আরো জোরে আরো আরো একটা ধনুক দেড় হাত হবে সর্বোচ্চ দেড় হাত কানা কাউ কাবা কাউসাইনি আওয়াদনা একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল মাঝখানে আল্লাহ এবং আমার আল্লাহ এবং আমার আল্লাহ এবং আমার আমিও রবের মাঝখানে একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল আমিও রবের মাঝখানে একটা ধনুক পরিমাণে ফাঁকা ছিল আল্লাহ আমার দিদার দিল আমি আল্লাহকে দেখলাম আল্লাহর সাথে কথা হলো মুলাকাত হলো আল্লাহ আমাকে হাদিয়া দিয়ে বললেন হাবিব আপনি যান আপনার উম্মতের জন্য আমি পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলাম পঞ্চাশ অক্ত নামাজ কত অক্ত পঞ্চাশ অক্ত নামাজ আমি দিয়ে দিলাম নবী ফিরে আসতেছে মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে হুজুর কি খবর ভালো আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হইছে কহ হইছে কি দিছে পঞ্চাশ অক্ত নামাজ দিছে হাই 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 আপনার উম্মত ফারবো না আমার উম্মতের অনুযায়ী বুঝতে পারছি ফারতো না কমাই নিয়ে আসে কন কি কহ যান আবার গেছে আরো জোরে আবার গেছে আল্লাহ কন আমার উম্মতে পঞ্চাশ অক্ত ফারতো না কমাই দেন পাঁচ অক্ত কমাই দিলাম যান আচ্ছা ফিরে চলে এসে মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা সালাম দিয়ে কে হুজুর কি খবর কয় পাঁচ অক্ত কমাইছে কয় ইডো পারত না আবার যান না হয় নাই আবার যান আচ্ছা গেছে আবার আল্লাহ আমার উম্মত ইডো পারত না তোকে জানার পাঁচ অক্ত কমাই দিলাম চল্লিশ চলে যান
আবার এসে মুসা আলাইহিস সালাম কয় হুজুর 40 শক্ত ফাটতো না আবার যা আবার গেছে আল্লাহ আমার উম্মতে 40 শক্ত ফাটতো না আবার 5 শক্ত কমিয়ে দিলাম 35 আচ্ছা আল্লাহ কি একবারে 40 শক্ত কমিয়ে দিতে পারতেন না হ্যাঁ তো বারবার নবীর নিয়র দরকারটা কি দেখবার লাগে দেখবার লাগে ভালো লাগে হয় না আরো জোরে কো ওরে প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহ ভালোবাসার জন্য এই মানব জাতি তৈরি করেছিল আল্লাহ রাসূলকে ভালোবাসতেন বিধেই মানব জাতির ভিতরে রাসূলকে আল্লাহ পাঠাইছেন ও নবীর উম্মত নবীকে আল্লাহ এত পরিমাণে ভালোবাসেন যে একবার দিয়ে 45 শক্ত কমাই দিয়ে একবার 5 শক্ত করে দিতে পারতেন কিন্তু বারবার একবার ল একবার আহানায় একবার ল একবার আহানায় একবার ল একবার আহানায় 9 বার কয়বার 9 বার পর্যন্ত লইছে আর আনছে আর গল্প করছে নয়বার উড়াইছে নামাইছে নয়বার নিচে আনছে নয়বার দেখা করছে কথা বলছে নয়বার মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে ফাইসি বার যাও নয়বার দেখা সাক্ষাৎ হলো নয়বার একসাথে বলবেন আল্লাহু আকবার নয়বার গেল আর আসলো নয়বার 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 চার পাশা পাঁচ নং 45 নয়বার উঠানামা হলো নয়বার আল্লাহকে বলল আল্লাহ পারতো না আল্লাহকে কমাইলাম পারতো না কমাইলাম পারতো না কমাইলাম পারতো না কমাইলাম নয়বারই নবী উম্মতের কথা কইছে নয়বারই নবী উম্মতের কথা বলছে তাহলে চিন্তা করেন তো উম্মতকে কত ভালোবাসে নবী নবী উম্মতকে কত ভালোবাসে এই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানি না মানব না কথা বলেন ঠিক না বেঠিক হ্যাঁ বাবা বুঝে সুন্নি জামাতে থাকে বুঝে থাকে শেষ আসমানে যে দরজা দিয়ে নবী গেলেন ফেরেশতারা কে আপনি কে বলে জিব্রাইল অথচ 124,000 নবীর কাছে জিব্রাইল আইসি আর গেছে সেই দরজার ফেরেশতা জিব্রাইলদের চিনে না কারণটা কি এর সমাধান দিয়েছেন ইমাম আহমদ কাস্তালানি রহিমাহুল্লাহ আজ থেকে 600 বছর আগে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে জিব্রাইল সাধারণত যেই দরজা দিয়ে আসতেন আর যাইতেন মেরাজের রাত্রে জিব্রাইলকে সেই দরজা দিয়ে আল্লাহ নেন নাই নবীর মেরাজের জন্য দিদারের জন্য সফরের জন্য আল্লাহ এক বিশেষ দরওয়াজা আল্লাহ পাক নির্মাণ করে রেখে ফেরেশতায় পহরায় রেখে দিয়েছিলেন সসম্মানে লাল গালিচা বিছাইয়া ফেরেশতাদের পরিবেষ্টনে ইজ্জত ও তকরিমের সাথে একসাথে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য ওই ফেরেশতারা জীবনে কোনোদিন জিব্রাইল দেখে নাই এই জন্য জিজ্ঞেস করলো আপনি কে বলে আমার নাম জিব্রাইল আপনার সাথে উনি কে রহমতুল্লিল আলামিন দাওয়াত করা হয়েছে বলে হ্যাঁ সাথে সাথে দরজা খুলে যে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে নবীকে হালান সাহালান দিয়ে গ্লাল গালিচা বিষয় দিয়ে সংবর্ধনা দিয়ে দিল মোবারকবাদ জানাইল যদি বলা যাবে মারহাবা নবী চীনে কবর যাওয়াটা তো বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ প্রিয় মোহতারাম উপস্থিতি অনেক ভেদ অনেক হাকিকত অনেক মারিফত মেয়েরাজের রাত্রিবেলা আল্লাহ তার রসুলের সাথে কতই না দিদার এলাহি কিভাবে না হয়েছে কত না বছর কোটি না লক্ষ বছর পার হয়েছে কি করে হিসাব করবো বলেন তো নয়বার গেলেন আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই বুঝেন আপনারা বলবেন ভূত 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 করে চলে গেছে আর কথাবার্তা কে চলে এসে শেষ না এরকম না তো জিব্রাইল আমিন মুসা নবীর সাথে আল্লাহ নবী নয়বার কথা বললেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আচ্ছা ও নবী আল্লাহ কি দিছে বলে 50 শক্ত নামাজ দিছে
কেন হুজুর পারতো না এই 50 উক্ত নামাজ আপনার উম্মত আমার জানামতে পারবে না আপনি ফিরেই কোমায় টমি নিয়ে আসেন যান আবার যান আচ্ছা এই কথাটা বলতে অন্তত না হলো তো 30 সেকেন্ড সময় দরকার হয় কি কথা ঠিক না আচ্ছা আল্লাহর সাথে গেলেন আবার আসলেন আরো 30 সেকেন্ড দরকার 1 মিনিট তো অন্তত 9 মিনিট তো লাগবে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতে আদান প্রদানে সর্বনিম্ন একবার না হলেও 9 মিনিট কিন্তু নবী যখন মেরাজ থেকে ফিরে আসছেন তখন ওজুর পানি গড়াইতেছে বিছনা তখন গরম তো 9 মিনিট পর্যন্ত মরুভূমির দেশে ওজুর পানি কেমনে গড়ায় সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ এইজন্য মেরাজ বুঝে কবরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এর ভেদ আপনি আমি কি বুঝবো বলেন তো নবী এর শান আমি আপনি কি করে বলবো আপনাকে বলেন তো রাসূলের ইজ্জত তাকরিম যারা দেয় না এর আসরে দুনিয়াতে বোকা কি কথা বলেন ঠিক কি না